চমক দেখাতে নিজের ছবিতে বলিউডের আইটেম বম সানি লিওনকে চাইলেন ঢালিউড কিং শাকিব খান, আর তার এই প্রস্তাবে সাড়া দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। শিগগিরই সানির সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে শাকিব অভিনীত মামলা হামলা ঝামেলা ছবির একটি আইটেম গানে নাচবেন সানি। ছবির প্রযোজক ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, শাকিব খান এই ছবির আইটেম গানে চমক দেওয়ার জন্য সানি লিওনকে চাচ্ছেন। আমি সানি লিওনের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। সেলিম খান বলেন, শাকিব 12 তারিখ কলকাতা যাচ্ছেন, সেখান থেকে সানি লিওনের সঙ্গে যোগাযোগ করবে। সানি লিওনের পারিশ্রমিক নিয়ে আমার কোনো টেনশন নেই, যত টাকা লাগে দেব। আশা করছি সানি লিওনকে আমাদের ছবিতে পাবো। পর্ণজগৎ ছেড়ে বলিউডে পা দিয়ে দর্শকের মন কেড়ে নিয়েছেন সানি লিওন। শরীরে উষ্ণতা আর ভাঙা ভাঙা হিন্দিতে নিজের একটা ভিন্ন অবস্থান তৈরি করেছেন বলিউডে। শুরুতে তার সঙ্গে অভিনয়ে অনেক আপত্তি করলেও এখন মেগা স্টারদের সানির সঙ্গে দেখা মিলেছে। তাদের যুক্তি, সানি একটা বিতর্কিত পেশায় ছিল, তবে সে তা ছেড়ে এসেছে। কেউ যদি পথ বদলে ভালোর দিকে আসতে চায় তাহলে তাকে স্বাগত জানানো উচিত। এদিকে সানি লিওনের বাংলাদেশি ছবিতে অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন বাধা আগে থেকেই চিন্তা করে রেখেছেন বলে জানিয়েছেন সেলিম খান। তিনি বলেন, সানি লিওন যদি মামলা হামলা ঝামেলা ছবির আইটেম গানে পারফর্ম করতে রাজি হয়, তবে আমাদের দেশের কালচারে পোশাক পরাবো তাকে। যদি তার বাংলাদেশে প্রবেশ নিয়ে কোনো ধর্মীয় সংগঠন বাধা দেয়, তবে আমরা ইন্ডিয়া থেকে গানের শুটিং করব। মামলা হামলা ঝামেলা ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। এই ছবিতে শাকিব খানের নায়িকা বিদ্যা সিনহা মিম, আরও অভিনয় করবেন ওমর সানি মৌসুমি। আগামী নভেম্বর মাসে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। আগামী নভেম্বর মাসে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।